আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, হ্যাঁ সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। আমরা লড়ছি মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি। আমরা যে আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে, আমাদের এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, হ্যাঁ সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে মানে ইন্সপিরেশন, অনুপ্রেরণের স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে যাচ্ছেন। এটা অসুবিধা আমি কেন কেন আমরা তাকে বের করতে পারিনি, আমি সেটাই বলছি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি, আমরা সেখান থেকে সরে আসি। দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপারা অনেক উঁচু জায়গায় থাকেন, অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচুভাবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা, আমরা এতটুকু সরিনি সেখান থেকে। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি, 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি অ্যাজ এ পার্টি, এটা আপনার অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে, এবং তিনি হচ্ছেন আমাদের নক্ষত্র। তার যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আপনার বিকল্প নেই। আপা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা আপনার যে ব্যাখ্যা করে দিয়েছেন, আমরা সেইভাবে আমাদের দলের চিন্তাভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা, তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক, অনেক সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারেই হয়ে যাবে তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী, তারা অনেকবার জেলে গেছেন, যেটা যেতে হয়েছে তাদেরকে, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। তো আমরা তো আপনার লড়ছি মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা।